মমতা ব্যানার্জির জয় নির্ধারিত ছিল, গোটা ভারতবর্ষের মানুষ জানতেন, ব্যারাকপুরে বললেন নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। সেই জয় আগের থেকেই নির্ধারিত ছিল। এই বিষয়ে শুধুমাত্র রাজ্যের মানুষই নয়, জানতেন গোটা ভারতবর্ষের মানুষ। ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু। তাদের যদি লজ্জা শরম না থাকে বারবার, তো এই জিনিসই হবে, কি করবে সেটা ওদের ব্যাপার। তবে প্রতিযোগিতার মাঠে প্রতিযোগিতা করবেই, কিন্তু এইরকমভাবেই হার হবে নিশ্চিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জয় যে আগের থেকেই আমাদের নির্ধারিত ছিল, আমার সব আমরা কেন সারা বাংলা সারা ভারতবর্ষই জানতো এই জয় হবে। জয়ী হয়েই গেছিলেন, জোর করে যেটা নোংরামো করা হয়েছে বিজেপির তরফ থেকে সেটা অত্যন্ত জঘন্য, তাকে আমরা ভীষণভাবে ধিক্কার জানাই। তো সেটি প্রমাণ করে দিল বাংলার মানুষ।